হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেস প্যাক শেয়ার করব যেটি মাত্র 2 থেকে 3 বার ব্যবহারে আপনি আপনার ত্বক হতে সকল ধরনের কালো দাগগুলোকে দূর করে ত্বককে ফর্সা করে ফেলতে পারবেন। এই ফেস প্যাকটি ত্বক থেকে কালো ভাব দূর করে ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে দিবে এবং ত্বককে করে তুলবে নরম, কোমল, মসৃণ ও দীপ্তময়। আপনারা যদি নিজেদের ত্বককে ফর্সা, উজ্জ্বল, চকচকে, গ্লোয়িং বানাতে চান, তবে আজ থেকে এই ফেস প্যাকটিকে বাড়িতে বানিয়ে ব্যবহার করা শুরু করে দিন। ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটিকে বানাতে হবে। ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখার পর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওতে যত বেশি লাইক, কমেন্ট ও শেয়ার হয়, আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহ পাই। এর জন্য আমাদের দরকার কাঁচা তরল দুধ। কাঁচা তরল দুধ আমাদের ত্বক থেকে কালো দাগ, ব্রণের দাগ, রোদে পোড়া দাগকে দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে। এখন একটি বাটিতে 2 চামচ কাঁচা তরল দুধ নিব। এর মধ্যে 1 চিমটি জাফরান দিয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো, যেন জাফরানের রং দুধের সাথে ভালো করে মিশে যায়। আপনারা লক্ষ্য করুন, দুধের মধ্যে জাফরানের রং মিশে গেছে এবং একটি দুধে আলতা আভা তৈরি হয়েছে। এবার এর সাথে অ্যাড করব 1 চামচ মুলতানি মাটি। ও একটি ভিটামিন ই। এখন এদেরকে ভালো করে মিশিয়ে নিব। জাফরানের মধ্যে ভরপুর মাত্রায় ত্বককে ফর্সা করার গুণাগুণ পাওয়া যায়। জাফরান ত্বককে ফর্সা করে দিনের পর দিন ত্বকের তারুণ্য উজ্জ্বলতা ধরে রাখার জন্য কাজ করে। সব উপাদান মিশে স্মুথ পেস্ট তৈরি হয়ে এলে এটিকে ব্রাশের সাহায্যে ত্বকে অ্যাপ্লাই করে নিন। এই প্যাকটিতে মুলতানি মাটি থাকায় এটি আমাদের ত্বকের এইজিং প্রসেস স্লো করে দেয়, যার ফলে ত্বক থেকে প্রায় 10 বছর পর্যন্ত বয়সের ছাপ কমে যায় আর ত্বক উজ্জ্বল, টানটান ও মসৃণ হয়। প্যাকটি মুখে লাগিয়ে পুরোপুরি শুকিয়ে নিন। যখন প্যাকটি পুরোপুরি শুকিয়ে যাবে তখন মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। সো গাইস, আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করুন। নতুন ভিডিওতে আবারও দেখা হবার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বাই বাই।